উস্কানিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে রংপুর মহানগরীর কাছে পাগলাপির সলেয়াসা ঠাকুরপাড়ায় সনাতন ধর্মালম্বীদের বাসাবাড়ি ভাঙচুর আগুন দেয়া এবং জনতা পুলিশ সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার তিন দিন পর ক্ষতিগ্রস্ত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী পরে কাছের হরিকলি বাজার মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশ নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন স্বাধীনতা বিরোধীরা অতীতের মতো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরে রাজধানীতে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান শেষে যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে উত্তেজনা তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে আমরা আমরা দেখুন ফেসবুকের স্ট্যাটাসটা কি ছিল এটা তদন্ত হচ্ছে আমরা আমরা তদন্ত করার পরেই কনফার্ম করতে পারবো মনে হচ্ছে ঘটনার পরে একের পর এক ঘটনা ঘটছে ষড়যন্ত্র থাকতে পারে আমরা সেটা দেখছি পুলিশের সামনে মাইকে উত্তেজনাকর বক্তব্য দিয়ে বাসাবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ নাকচ করেন মন্ত্রী শত শত মানুষ যখন আসছে তখন পুলিশের সংখ্যাটা খুব বেশি ছিল না সেই জন্যই এই ঘট অঘটনটা ঘটে গিয়েছে কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বড় ধরনের মেসাকাটটি হয়নি কোনো ইন্টেলিজেন্সের ন্যাক ছিল না পুলিশ জানেছ সেই জন্য তো ঘেরাও করেছিল পুলিশ তো জানছিল যে এই এই যে তার বাড়িটি এবং এই এলাকার যে হিন্দুরা থাকে এখানে হয়তো হয়তো আক্রমণ হতে পারে সেই জন্য পুলিশ ঘেরাও করে রেখেছিল ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দেয় অভিযুক্ত টিটু রায়কে মঙ্গলবার সকালে জল জলঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সলে আসা জামি মসজিদের ইমাম সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তার ছেলে আবদুল্লা তারেকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান এনামুল কবির রূপম চ্যানেল আই